আমি সবাই দাঁড়াবো ভাবিনি, জোর করে বললে না তোকে দাঁড়াতে হবে, এটা আমার স্বপ্ন। তো সে দাঁড়িয়েছি, তো জিতেওছি। পরবর্তী ক্ষেত্রে বললেন যে ওখানে তোকে ভোট করতে পারবি না, তুই এখানে চলে ওখানে নিয়ে এসছেন, যা করেছেন সবই তার নির্দেশে দাঁড়িয়েতে হয়েছে। আমাকে যুব কংগ্রেসের পদাধিকারী বানিয়ে দায়িত্ব দিয়েছেন সব কিছু, বেশি সেবা দলের দায়িত্ব দিয়েছে, কংগ্রেস যখন তিনি প্রেসিডেন্ট সব কিছু আমাকে কাজ আমাকে দিয়ে কাজ করাতেন, এত বিশ্বাস ছিলেন তার কাছে, সব দিক দিয়ে আমাকে বিশ্বাস করতেন, আর্থিক দিক দিয়ে সব দিক দিয়ে। প্রদেশ কংগ্রেসের যুব কংগ্রেসের কনফারেন্স হচ্ছে, নেতাজি স্টেডিয়ামে মিল হোস্টেলে রইলেন আমার কাছে এক মাস ধরে, টাকা পয়সা গুনতেন না, এনে দিয়ে দিতেন, যে যা দিয়েছে সাহায্য করে গুনে নিতেন না, দিতেন হিসেবও নিতেন না কোনো দিন, যেন ওর ঠিক রাখবে। তো এই যে একটা বিশ্বাস ছিল আমার প্রতি, এবং চিরকাল তার মৃত্যু পর্যন্ত আমার প্রতি একটা বিশ্বাস ছিল যে আমার সঙ্গে অনেক ঝগড়া হয়েছে, অনেক ক্ষেত্রে আমি ইয়ে করেছি, কিন্তু আমি তাকে সবসময় একটা এ দিয়েছি, তাকে সবসময় একটা সম্মানের চোখ শ্রদ্ধার চোখে দেখেছি। আর কর্মীদের তিনি দেখতেন নিজের ভাইয়ের মতো, এটা আমি কংগ্রেসে জিতে দুজন লোককে দেখেছি, প্রিয়রঞ্জন দাস মুন্সি আর সুমন মিত্র, তারা দুজনই কর্মীদের কোনো আলাদা করে দেখতেন না, নিজেরা যা খেতেন কর্মীদের তাই খেতেন, নিজেরা যে যেখানে থাকতেন ওদের সঙ্গে যেতে থাকতেন, কারো বাড়িতে খেতে গেছেন আলাদা কোনো খাবেন না, সবার সঙ্গে খাবেন, অফিসেও দেখতাম খাবার এলে সবাই একসঙ্গে বসে খাবে, কর্মীকে কোনো ছোটো করে দেখতেন না, কারো কাছে যদি প্রতিশ্রুতি দিতেন সে প্রতিশ্রুতি রক্ষা তিনি করতেন সবসময়, এটা হচ্ছে তার অনেক গুণ ছিল তাকে, তাই জন্য তিনি মানে কর্মীদের নেতা হয়ে গেছিলেন, কী পদে রইলেন না রইলেন তা নয়, তিনি ছিলেন একটা কর্মীদের কাছে অবিসম্বৃত নেতা, একটা প্রবাদ প্রতিম মানুষ, সারা রাজ্যের মানুষের কাছেই তিনি পরিচিত ছিলেন, শুধু কংগ্রেস দলের কর্মীদের কাছে না, সাধারণভাবে পশ্চিমবাংলার রাজ্য রাজ্যের মধ্যে তার ভূমিকা বরাবরই গুরুত্বপূর্ণ। আমরা যখন কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র খুবই ছোট, তখন থেকেই আমরা সোমেন মিত্রকে বা সোমেনদাকে চিনি বাংলার রাজনীতিতে, বিশেষ করে কংগ্রেস রাজনীতিতে গুরুত্বপূর্ণ একজন নেতা হিসেবে। এ কথাটা বলা হয় যে অতুল্য ঘোষ যেমন খুব বড় সংগঠক, তেমন সোমেন মিত্র ব্লক স্তর গ্রাম পর্যন্ত কর্মীদের চিনতেন, জানতেন, যোগাযোগ রাখতেন, সুবিধা অসুবিধার সময় পাশে থাকতেন, বড় সংগঠক কোনো সন্দেহ নেই। আমি একথা বলবই যে বাংলার রাজনীতিতে তিনি একজন সজ্জন মানুষ, বড় মন নিয়ে চলতে পেরেছেন। যখন কংগ্রেস রাজনীতিতে আমাদের সঙ্গে বিরোধ হচ্ছে, তখনই হোক অথবা বিশেষ করে এখন যখন আক্রমণের বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হচ্ছে একসাথে, তখনও সোমেন মিত্র বরাবরই সবাইকে সঙ্গে নিয়ে চলবার বন্দোবস্ত করেছেন। তার মৃত্যুতে বাংলার অপূরণীয় ক্ষতি। বারবার তিনি জীবন সংগ্রামে উত্তীর্ণ হতেন, কিন্তু এইবার আর জীবন সংগ্রামে তিনি উত্তীর্ণ হতে পারলেন না। ভেবেছিলাম এবারেও হয়তো তিনি এই বিপদ থেকে বেরিয়ে আসবেন। মৃত্যুর এই খবর আমাকে বেদনাহত করেছে, দুঃখে কাতর করেছে, কারণ আমার সঙ্গে সোমেন মিত্র মহাশয়ের শুধু রাজনৈতিক সম্পর্ক নয়, একটা আবেগের সম্পর্ক ছিল। তাকে আমি আমার অভিভাবক বলে মনে করতাম। আমি যে কংগ্রেস রাজনীতিতে পদার্পণ করেছিলাম সেটা শুধুমাত্র সোমেন মিত্রের হাত ধরে, তিনি আমাকে জনপ্রতিনিধি হওয়ার জন্য সুযোগ দিয়েছিলেন। তাই আমি কখনো এমএলএ হয়েছি, কখনো এমপি হয়েছি। আজ আমার যে রাজনৈতিক পরিচিতি, সে রাজনৈতিক পরিচিতির পিছনে সব থেকে বড় অবদান শ্রী সোমেন মিত্র মহাশয়। এ কথা আজকে নয়, আমি বারবার খোলা মঞ্চে বরাবর স্বীকার করে আসি। তাই তার মৃত্যু আমার কাছে গভীর শোকে, প্রিয়জনকে হারানো, অভিভাবককে হারানো, শুভানুধ্যায়ীকে হারানো এক ব্যক্তি আমার কাছে সোমেন মিত্র মহাশয়, খুব খারাপ লাগছে। বাংলার কংগ্রেসের একটা অধ্যায় সমাপ্ত হল, অপূরণীয় ক্ষতি হলো আমাদের। সোমেন মিত্রের মতো একজন বড় রাজনীতিবিদের মৃত্যুতে বাংলার রাজনীতিতে এক বিরাট শূন্যতা দেখা দেবে। মতগতভাবে বা দলগতভাবে সোমেন মিত্রের সাথে আমার অনেক
তফাৎ ছিল, কিন্তু আমি মনে করি যে ব্যক্তিগতভাবে তার এবং তার পরিবারের সদস্যদের সাথে আমার অত্যন্ত ঘনিষ্ঠতা ছিল। সোমেন মিত্র একজন দারুণ মানুষ হিসাবে তাকে আমরা দেখেছি, রাজনীতিবিদ হিসাবে দেখেছি এবং সোমেন মিত্রকে অনেক কাছ থেকে দেখার এবং তার সাথে মেশার সুযোগ পেয়েছি। সব দিক দিয়ে বলতে গেলে তার পরিবারের তো ক্ষতি হলোই, তার সাথে সাথে পশ্চিমবঙ্গের রাজনীতিতে এক নক্ষত্র পতন আজ ঘটল, যে ক্ষতি পূরণ হবার নয়। আমার বন্ধু ছিল, রাজনৈতিক সহকর্মী ছিল এবং খুব দুর্দিনের রাজনৈতিক সহকর্মী ছিল। আমি প্রিয়দেব ও সোমেন একসাথে সেই সময় আন্দোলনকে প্রতিহত এবং যে কোনো সময় আমাদের তিনজনে যে কেউ মারা যেতে পারতাম, কিন্তু আমরা সাহস নিয়ে নিষ্ঠতা নিয়ে সাহস নিয়ে লড়াই করেছি। প্রিয়দা আগেই চলে গেছে, আজকে সোমেন চলে গেল, আমরা তারা তার শান্তি অনেক দুর্দিনে সোমেন কংগ্রেস পার্টি করেছে, অনেক ঝুঁকি নিয়ে যে নিষ্ঠা সততা সাহস হচ্ছে তা অনেকের কাছে উৎপাদন। বহু লোক জানে না, আমি জানি, আমি 67, 68, 69 যখন স্কুলে পড়ি সোমেনদা তার প্রথম রাজনৈতিক জীবনে বিজেশ সেনের নির্বাচন করতে বীজপুর গিয়েছিলেন। আমি সেই সময় থেকে তাকে চিনি, এত বড় মনের মানুষ, এত কর্মী দরদী মানুষ আমার রাজনৈতিক জীবনে আমি খুব কম দেখেছি।